হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মাধ্যমিক, একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা কতটা পেছাচ্ছে বা কবে হবে সে বিষয়ে নির্দেশ দিয়ে দিল পর্ষদ। তো পর্ষদ অ্যাকচুয়ালি কি বললো যে তোমাদের পরীক্ষা কতটা পেছাবে, সিলেবাস কতটা কম করা হবে, সেই সমস্ত আপডেট নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। পর্ষদের মতামত কি এবং পর্ষদ কি সিদ্ধান্ত নিয়েছে। তো তোমরা যদি এই 2021-এর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণীর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং তার সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা কবে হবে, এ নিয়ে কি নির্দেশিকা জারি করেছে পর্ষদ, সেটা নিয়ে তো আলোচনা করবোই। তার আগে বলে রাখি, তোমাদের বিগত বছরগুলো কি হতো, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা অ্যাকচুয়ালি কবে হবে সেটা কিন্তু তোমরা আগের বছরই জানতে পারতে, মানে এক বছর আগেই জানতে পারতে। যদি আমি মাধ্যমিক 2020-এর পরীক্ষার কথা বলি, তাহলে কিন্তু মাধ্যমিক 2020-এর পরীক্ষা অ্যাকচুয়ালি কবে হবে সেটা আগেই তোমরা জানতে পেরে গেছিলে 2019-এর জুন মাসে। কিন্তু এবছরের স্টুডেন্টের কথা যদি বলি, এবছর যা মানে বিগত বছরে 2021-এ যারা মাধ্যমিক দেবে তারা কিন্তু এখনও পর্যন্ত জানে না পার্টিকুলার কবে তাদের ফাইনাল পরীক্ষা হবে। সে বিষয়ে কিন্তু তাদের একটা প্রস্তুতি পর্বে কিন্তু একটা সমস্যা রয়েছে, কারণ তারা যদি জানতো যে এই ডেটে অ্যাকচুয়ালি তাদের পরীক্ষা হবে, তারা সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতি নিতে পারতো। এছাড়া আমি যদি তোমাদের বলি, তোমাদের এখনও যে তোমাদের যে পাঠ্যক্রম, মানে কতটা তোমাদের সিলেবাস কমানো হবে সেটা নিয়েও কিন্তু একটা জল্পনা রয়েছে। বলা হচ্ছে তোমাদের সিলেবাসের চ্যাপ্টার কোনো কমানো হবে না, কিন্তু চ্যাপ্টার থেকে কিছু অংশ কমানো হতে পারে। তো সে বিষয়ে কিন্তু এখন সুস্পষ্ট কোনো ধারণা পর্ষদ দেয়নি, তোমরা জানো তো। এইখানে তোমাদের কবে অ্যাকচুয়ালি তোমাদের টেস্ট হবে সেটা সবার প্রথমে এখন উঠে আসে। তো এখন কিছুদিন আগে শোনা যাচ্ছিল তোমাদের এর নভেম্বরের মাঝামাঝিতে টেস্ট নেওয়ার কথা হচ্ছে, কিন্তু এখন বলা হচ্ছে, বিভিন্ন শিক্ষক শিক্ষিকা বলছে যে এখনও পর্যন্ত পুরো সিলেবাস কভার হয়নি। অনেক স্টুডেন্ট এখনও পর্যন্ত সিলেবাস কভার করতে পারেনি, কারণ তারা ঠিক মতন করে ক্লাস করতে পারছে না অনলাইনে। এবং দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট অনলাইনে তাদের সুবিধা রয়েছে, কিন্তু অনলাইনে সেরকমভাবে পড়াশোনা বুঝতেও পারছে না। সেই কারণে কিন্তু তোমাদের এর যে পরীক্ষা আছে সেই পরীক্ষা কিন্তু নভেম্বরে হওয়ার চান্স অনেকটাই কম। অনেক তোমাদের এক মাস পিছিয়েও যেতে পারে, ডিসেম্বর কিংবা জানুয়ারির দিকেও হতে পারে, এটা কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে। এরপরে কথা হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা কবে হবে। মাধ্যমিক 2020-এর ফাইনাল পরীক্ষার যদি কথা বলি, তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিক 2020-এর ফাইনাল পরীক্ষা হয়েছিল 18 ফেব্রুয়ারি। 18 ফেব্রুয়ারি থেকে তোমাদের মাধ্যমিক 2020-এর ফাইনাল পরীক্ষা শুরু হয়েছিল, মানে সেই অনুযায়ী যদি এখন টেস্ট হয় তাহলে তোমাদের নভেম্বর মাসেই টেস্ট হওয়ার কথা। কিন্তু নভেম্বর মাসে তোমাদের টেস্ট হবে না, সেটা তোমাদের পিছিয়ে আসবে, মানে ডিসেম্বরের দিকে তোমাদের টেস্ট হতে পারে, এবং তোমাদের যে ফাইনাল রয়েছে সেই ফাইনাল পরীক্ষা কিন্তু তোমাদের পেছাবে তার মানে। এছাড়া আরও একটা বিষয়, রাজ্যের যে ভোট রয়েছে সেটাও কিছুটা বাধা হয়ে রয়েছে ফাইনাল পরীক্ষার জন্য। ভোটের আগে মাধ্যমিক পরীক্ষা হবে কি না পরে পরীক্ষা হবে ফাইনাল, তো এখানে আমি তোমাদের বলে রাখি যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভোটের আগে বলা হচ্ছিল নেওয়া হবে, কিন্তু ভোটের আগে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের মতে কোনো মতেই ফাইনাল পরীক্ষা ভোটের আগে নেওয়া সম্ভব না। সেক্ষেত্রে তোমাদের এখন বলা হচ্ছে যে ফাইনাল পরীক্ষা তোমাদের জুন জুলাই মাসে হতে পারে, তোমাদের এর আগে কিন্তু কখনোই ফাইনাল পরীক্ষা হবে না, এটাই বলা হচ্ছে। এখনও পর্যন্ত পর্ষদের দিক থেকেও সেটাই বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষা যেটা সেটা পিছিয়ে যাবে। তোমাদের ফেব্রুয়ারিতে যে এক বিগত বছরের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা জুন কি জুলাই মাসে, তোমাদের জুন মাসের শেষে বা জুলাই মাসের প্রথমে তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে তোমরা যদি মাধ্যমিকের পরীক্ষা জুন জুলাই মাসে হয়, তাহলে তোমরা বুঝতেই পারছো উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা কিন্তু আরও কিছুটা পেছাবে। এ আরও 1 থেকে 1.5 মাস তোমাদের পিছিয়ে যাবে হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মধ্যবর্তী কোনো সময়ে তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে। তো এভাবেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে, এটাই আশঙ্কা করা হচ্ছে পর্ষদের সমস্ত দিক বিবেচনা করে। তো এখন তোমাদের পাঠ্যক্রম কতটা চেঞ্জ হবে, কি হবে সে বিষয়ে এখনও কোনো সরাসরি কিছু নির্দেশিকা জারি হয়নি। তো তোমরা জানো যে পাঠ্যক্রম কমিটির চেয়ারম্যান অভিক মজুমদার এখন অসুস্থ রয়েছে, এই কারণে তোমাদের পরীক্ষার সিলেবাস কতটা কমানো হবে এবং পরীক্ষার কি হবে সে বিষয়ে সুস্পষ্ট ধারণা তোমাদের পেতে একটু দেরি হচ্ছে। তো খুব তাড়াতাড়ি তোমরা এই সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবে। আর তোমাদের পর্ষদ থেকে যেটা জানা যাচ্ছে, তোমাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে, পর্ষদ মোটামুটি বলেই দিয়েছে। তোমরা এখানে নিউজ
পেপারে তোমরা দেখতেও পাচ্ছ যে এই আর্টিকেল তোমাদের এসে গেছে যে পর্ষদ তোমাদের পরীক্ষা পিছিয়ে দিয়েছে। বলা হচ্ছে এ যে তোমাদের জুন জুলাই মাসে পরীক্ষা হবে মাধ্যমিকের, এবং তারও এক দেড় মাস পর যেটা বললাম উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে, এবং মাঝামাঝি সময়ে তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা হবে। এটাই এখনও পর্যন্ত তোমাদের আপডেট রয়েছে। যখনই তোমাদের প্রপার কোনো ইনফরমেশান পর্ষদ বলে দেবে তখনই আমি তোমাদের সর্বপ্রথম ভিডিও ক্রিয়েট করে বলে দেবো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। আর এই ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার না করে থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে এই ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।